জনপ্রিয় সুপারস্টার শাকিব খান এক ঝলকে পাল্টে দিতে পারে সবকিছু। করোনা ভাইরাসের কারণে গত 26 মার্চ থেকে শুরু হয়েছিল দেশব্যাপী সাধারণ ছুটি। এলাকা ভেদে লকডাউনের মধ্য দিয়ে তখন থেকে কার্যত অচল ছিল দেশ। বন্ধ ছিল যাবতীয় সরকারি বেসরকারি কার্যক্রম। সীমিত আকারে কিছু প্রতিষ্ঠান চালু থাকলেও সেটি ছিল দেশ ও দেশের অর্থনীতি পরিচালনার স্বার্থেই। স্বভাবতই এসব কিছুর মধ্যে বন্ধ ছিল সিনেমা শুটিং। গত রোজার ঈদের পর সীমিত আকারে এবং কোরবানি ঈদের পর পুরোদমে শুটিং শুরু হলেও অনেক তারকা শিল্পী পরিস্থিতি বুঝে কাজে যোগ দিয়েছেন। কোরবানি ঈদের আগে নাট্যাঙ্গন সরগরম হয়ে উঠলেও ছবি পাড়া ছিল স্তিমিত, কারণ সিনেমা হল বন্ধ। মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোর ভবিষ্যৎ নিয়ে যেখানে সবাই শঙ্কিত, সেখানে নতুন ছবির শুটিং শুরু করা মানে আরো বেশি ক্ষতির মুখোমুখি হওয়া। কেউ কেউ সীমিত আকারে শুটিং শুরু করলে বড় কোনো তারকার অনুপস্থিতির কারণে ছবি পাড়া ঝিমিয়ে গেছে। অবশেষে সেই খরা কাটলো মাত্র একজনের আবির্ভাবে। সেই ঝিমিয়ে পড়া ছবি পাড়া পুরোটাই নড়ে চড়ে জেগে উঠল। তিনি হচ্ছেন, হ্যাঁ বন্ধুরা, আমাদের সবার প্রিয় জনপ্রিয় সুপারস্টার শাকিব খান। এই সময় দেশ সেরা নায়ক। গত 10 সেপ্টেম্বর থেকে এ নায়ক অনন্য মামুনের পরিচালনায় নবাব LLB সিনেমার শুটিং, একটি নতুন ছবির শুটিং শুরু করেছেন। 7 মাসের বেশি সময় পর সিনেমার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই মহানায়ক, আর তাতে চাঙ্গা হয়ে উঠেছে সিনেমা পাড়া। এপিসিতে যখন এ নায়ক শুটিং করতে এসেছেন তখন প্রায় সবাই তার সঙ্গে দেখা করতে গিয়েছেন, কুশলাদি বিনিময় করেছেন বা সেলফি তুলেছেন, আর সেসব হয়েছে খবরের শিরোনাম। বলা যায় 7 মাস পর ছবি পাড়া হয়ে উঠেছে শাকিবময়। অন্য কোনো নায়কের ক্ষেত্রে এমনটি একেবারেই দেখা যায় না। বিষয়টি নিয়ে শাকিবের বর্তমান শুটিং চলতি বছরের প্রযোজক অনন্য মামুন বলেন, স্বয়ং রাজা যখন যুদ্ধে নামে তখন অন্যরা বসে থাকবে না, এটাই স্বাভাবিক। আমি বলবো শাকিব ভাই এ সময় ফিল্ম ইন্ডাস্ট্রির রাজা। তিনি যখন এ করোনাকালে ও বড় বাজেটের ছবিতে কাজ শুরু করেছেন, স্বভাবতই অন্যরাও তাকে দেখে উৎসাহিত হবেন, এতে করেই আবারও জমে উঠবে ফিল্ম ইন্ডাস্ট্রি। ব্যাপারটি এভাবেই লিখেছিলেন পত্রিকাতে। আমরা জানি আমাদের সবার প্রিয় জনপ্রিয় সুপারস্টার শাকিব খান জানেন কখন নিজেকে কোথায় কিভাবে উপস্থাপন করতে হয়। আশা করি নবাব LLB সিনেমাটি সবার হৃদয়ে দাগ কাটবে। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনার কাছে পৌঁছে যাবে সব ভালো ভালো খবর। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।